বাংলাদেশে প্রবাসীরা এবং গার্মেন্টসের শ্রমিকরা বছরে ইনকাম করে $13 বিলিয়ন কাছাকাছি। $11 বিলিয়ন দেশের বাইরে চলে যায়, যারা বাইরে থাকে আমাদের দেশে কাজ করে নিয়ে চলে যায়। তাই আমরা যদি এই ডলারই রপ্তানি করি তাহলে তো আমাদের একে আমাদের চূড়াইভাবে যাচ্ছে হুন্ডি হয়ে, তারপরে আবার অন্য অন্য দেশ আমাদের কাছ থেকে, অন্য দেশরা কারা চাকরি করে বাংলাদেশে? কি ইউরোপিয়ানরা চাকরি করে? চাইনিজরা চাকরি করে? নিশ্চয়ই না। যারা চাকরি করে আমি তাদের কথাই বলছি। আমি কিন্তু চাই যে আমার প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ থাকুক। প্রতিবেশীর যে দোষ আমি তা বলবো না, কারণ প্রতিবেশী তো চাইবে তার ইন্টারন্যাশনাল পলিসি তার একরকম, যতটুকু সে নিতে পারে সে নিবে, আমি যতটুকু না দিতে পারি ততটুকু না দিব। কিন্তু আমার পররাষ্ট্র নীতি এত ফলস এবং বোকাসের উপর দাঁড়িয়ে আছে যে আমি বাধ্য হচ্ছি যে কোনোভাবে আমি আমার অন্যায়ভাবে টিকে থাকার জন্য। এই যে বারবার বলছে যে বর্ডার কিলিং আমাদের সময় বেশি হয়েছে, আমাদের সময় তো বেশি হওয়ার কথা, কারণ আমাদের তো পাশের দেশ ক্ষমতায় রাখেনি, বরং আমাদেরকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করে একটা শ্রেণীকে তারা ক্ষমতায় রেখেছে বিনা ভোটের, তারা ক্ষমতায় রেখেছে নিশিরাতের ভোটে, তারা ক্ষমতায় রেখেছে আগের দিনের ভোটে, তারা ক্ষমতায় রেখেছে প্রশাসনিক ভোটে। তাহলে তারা তো, তারা কেন করেছে এটার জন্যই তো সব লুটে পুটে খাবে। হ্যাঁ, আর এই যে আমি যে বলেছি, আমি যে কথাটা বলেছি, প্রত্যেকটা বাংলাদেশের এবং যাদের দেশপ্রেম আছে সেই আওয়ামী লীগরাও স্বীকার করতে বাধ্য আমি যে কথাটা বলেছি। আমি কি করব, প্রত্যেকটা মানুষ, আমি অবশ্যই আমার প্রতিবেশীকে দিব, কিন্তু নিজে না খেয়ে তো কেউ দেয় না। আমি আমার খাওয়া শেষ হওয়ার পরে যা থাকবে আমি অবশ্যই তাকে দিব। আমি রপ্তানি ততটুকু করব যতটুকু আমার দরকার, আগে আমি রেখে দিব। সেই রেখে না দিয়ে আমি যখন সবই দিয়ে দিচ্ছি তখনই কিন্তু রপ্তানি গ্যাসটা, গ্যাস কি আমরা পাচ্ছি? গ্যাস পেলে কি হঠাৎ করে তেলের দাম এত বেশি হতো? যেটা প্রধানমন্ত্রী বলছে যে অকটেন আমরা আমদানি করতে হয় না, তো অকটেনটা আসে কোথা থেকে? নিশ্চয়ই গ্যাস থেকে। তাহলে গ্যাস থেকে যদি অকটেন আসে তাহলে গ্যাসটা যদি আমি দিয়ে দিই, আমার নিজে আমার রান্না করার গ্যাস পাচ্ছি না এখন, আমার রান্না করার গ্যাসের দাম ডাবল। যে কথাটা বলতে চাইছি যে এটাই বলতে চাচ্ছি, দিয়ে দিয়েছে আর কেউ দেয়নি, অন্য কোনো সরকার দেয়নি। তারা বলছে না অবশ্যই দিব না কেন, আমার উদ্বৃত্ত আমি অবশ্যই বিক্রি করব, কিন্তু আমি আমার সন্তানকে না খাইয়ে রেখে তো আমি বিক্রি করব না। মানে আপনি যখন দিচ্ছেন তখন উদ্বৃত্ত সম্মানিত ব্যক্তি তিনি এবং রাজনৈতিক দলের বড় নেত্রী, সাবেক সংসদ সদস্য, আমি কি বলতে পারবো তার কথায় যে এটা একটা ফলস কথা, বোগাস কথা বলাকে ঠিক হবে? আমার তো বাক্য গঠনে সতর্ক থাকতে হবে, আমরা যেন এটা না করি। আমি খুব দৃঢ়তার সাথে এটা বলছি। একটা কথা, ধন্যবাদ জানাই নিলুফার চৌধুরী মনিকে, আমার প্রয়োজনটুকু আমি রেখে দেবো, আমার যতটুকু দরকার। 2001 সালে পয়লা অক্টোবর নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী তাই বলেছিলেন, বিল ক্লিনটন এসেছিলেন, জিমি কার্টার এসেছিলেন, অনেক রকম কিন্তু আন্তর্জাতিক চাপ এসেছিল, বৈঠক হয়েছিল, এটা তো আমরা জানি সব। তা আপনি সেখানে তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই কথা স্পষ্ট করে বলেছেন যে আমি আমার প্রয়োজন বেরিয়ে এসে বলছে আমি এই রাস রপ্তানি করতে দিব না, পারেনি শেখ হাসিনার কারণে। আজকের যে এই কথাটি খুব স্পষ্ট করে বলতে চাই, আজকের যে সম্পর্কের জায়গাটি তৈরি হয়েছে, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের যে যা বন্ধনটি, যেটা 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা রচনা করেছি এবং তাদের সৈনিকতা জীবন দিয়েছে। এবার প্রধানমন্ত্রী সেই একটি অনুষ্ঠান করেছেন, বঙ্গবন্ধু স্কলারশিপ দিয়েছেন এবং তাদের নাতিদেরকে তিনি সম্মানিত করেছেন, স্কলারশিপ দিয়েছেন। এটি একটু সম্পর্কের জায়গাটি তৈরি হয়। আপনার কি মনে আছে বিএনপি নির্বাচনের আগে স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রামের অধিবাসী, জন্মগ্রহণকারী, তাকে বিএনপি পাঠিয়েছিল? পাঠিয়েছিল কি কারণে পাঠিয়েছিল, কোন সম্পর্ক উন্নয়নে পাঠিয়েছিল, কি কারণে পাঠিয়েছিল? অতএব বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না, মনে অনেক ধন্যবাদ দাদা, আমাকে বাংলাদেশের মানুষ সব বোঝে, সব জানে।